ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, এই জায়গাটা কি সুন্দর! এটা আমাদের বাড়ির পেছনে হচ্ছে গিয়ে একটা মাঠ, যেখানে কিনা এখন গাছপালা হয়ে জঙ্গল হয়ে গেছে। তো এই জায়গাটা আর কি বিক্রির পর আর কি সুন্দর করে পরিষ্কার করা হয়েছিল, তখনকার খুব ভালো লাগছিল। এখন তো পুরো চারিদিকে সবুজে সবুজ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। তো এটা আসল কথা না, ভিডিওর এটা নিয়ে ভিডিও করতে আসিনি আমি। তো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে এসেছি। তো অনেক দিন ধরে আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না, আশা করি তোমরা সবাই সেটা খেয়াল করেছো যে আমি ভিডিও দিচ্ছি না অনেকদিন ধরে। এ দেখো চলে এসছে এরা ঘুরতে। তো সেটাই তোমাদেরকে বলবো যে আমি কেন এতদিন ধরে ভিডিও মানে শেয়ার করছিলাম না, কেন ভিডিও দিতে পারছিলাম না। তো আমাদের কলেজে রেজিস্ট্রেশন হচ্ছিল, তো তখনকার অনেক চাপ ছিল আর কি, কলেজে গিয়ে অনেক কিছু করা হ্যান ত্যান, সেসবের কারণে আর কি ভিডিও দিতে পারিনি। আর আমাদের স্কলারশিপ করেছি আমরা, তো স্কলারশিপের জন্য আর কি অনেক ফর্ম বার করা, অনলাইন থেকে দোকান থেকে গিয়ে ফর্ম বার করা, তারপরে অনেক জায়গায় গিয়ে পৌরসভা থেকে সই টই করা, এসব কারণে আর কি একটু ব্যস্ত ছিলাম। তারপরে কলেজে গিয়ে সেটা জমা দেওয়া, আবার আমাদের একটু প্রবলেম হয়েছিল যে আর কি কলেজে গেছিলাম আমরা, তো একটা পেমেন্ট রিসিপ্ট লাগতো, তো সেটা আমরা নিয়ে যাইনি, তো তার জন্য আর কি সেদিনকে হয়নি। আর আমরা আগে থেকে জানতাম না যে পেমেন্ট রিসিপ্ট লাগবে, মানে একটা ফর্মের মধ্যে আর কি সেখানে আর কি লিখে দিয়েছিলো আর কি কলেজের গ্রুপে যে এই এই জিনিসগুলো লাগবে, তো সেখানে লেখা ছিল না, যার কারণে আমরা নিয়ে যাইনি। তো তার জন্য সেদিনকার জমা দেওয়া হয়নি। তারপরে একদিন কলেজ বন্ধ ছিল, তারপরে আমরা অনলাইন থেকে সেই পেমেন্ট রিসিপ্টটা বার করেছি, তারপরে নিয়ে গিয়ে জমা দিয়েছি। তো সেদিনকে বার করা থাকলে জমা দিয়ে চলে আসতে পারতাম। আবার আমরা ছিলাম একদম লাস্টের দিকে, তো আমরা মানে স্যাররা বলে দিয়েছে যারা বেরিয়ে যাবে তারা আর ঢুকতে পারবে না। তো স্যাররা অনেকক্ষণ ধরে কাজ করছিল, তো তার জন্য আর সেদিনকে হয়নি, নাহলে তখনকে বের করে নিয়ে এসে জমা দেওয়া যেত, কিন্তু সেটা হয়নি। তো এটা হচ্ছে গিয়ে কারণ এতদিন ব্যস্ত ছিলাম, তার কারণেই আর কি দিতে পারিনি ভিডিও। তো এবার থেকে কন্টিনিউ ভিডিও দেব। আমাদের কার্তিক লড়াই হচ্ছে গিয়ে কালকে, তো আমরা কালকে যাব কার্তিক লড়াই দেখতে, আমাদের কাটার কার্তিক লড়াই হবে। তো এবার হচ্ছে কি খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হবে, খুব সুন্দর সুন্দর থিম করবে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই দেখো, কার্তিক লড়াই আমাদের কাটোয়ার কার্তিক লড়াই ভিডিওগুলো দেখো, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি দেখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নাহলে দেখতে পাবে না কিন্তু। তো এবার আমাদের কাটা হচ্ছে কি বুর্জ খলিফা হবে, তো কলকাতায় হয়েছিল, সেখানে তো আমরা দেখতে যেতে পারিনি, আরও অনেক জায়গা হয়েছিল, কোনো জায়গায় দেখতে যেতে পারিনি। তো আমাদের কাটায় হবে, তো দেখতে যাবো, তার জন্য খুবই এক্সাইটেড। তোমরা অনেকে হয়তো দেখো নি, দেখতে যেতে পারো নি, তো আমার ভিডিওতে অবশ্যই সেটা দেখো। তো আর খুব সুন্দর সুন্দর থিম করবে এবার আমাদের কাটোয়ায়, খুব সুন্দর সুন্দর থিম হবে। আর এই দুবছর আর কি করোনার কারণে লকডাউন ছিল জানোই, তো তখনকার কার্তিকের আর কি যে ঘোড়া ঠাকুর আর কি, তো সেটাও হয়নি, সেটাও ঘোরাতে পারেনি। আর ঘোরানোটা বেশি আর কি মজা লাগে আর কি, ঠাকুর দেখার, ঠাকুর দেখতে তো ভালোই লাগে, তো ওটা আরও বেশি লাগবে। ওটা না হলে মনে হয় না যে আর কি কার্তিক লড়াই হলো, তো ওটা হয়নি দু বছর, তার জন্য আর কি মনটা খারাপ ছিল, যে একটু কেমন লাগছিল যে মনেই হলো না কোথা দিয়ে কার্তিক পুজো আর কি চলে গেল। তো এবার যাব, এবার আমরা ফ্রেন্ডরা আমার দিদিরা সবাই মিলে যাব, তো এবার যাব আমরা একা একাই যাব, মা বাবা না গেলে কোনো ব্যাপার না, এখনও বড় হয়ে গেছি। তো হ্যাঁ, মামার সাথে বেরোবো, মামার সাথে বেরোবো আর কি, লড়াই যেদিন হবে সেদিনকে আর কি, যেদিন ঠাকুর খুলাবে সেদিনকে যাবো। তো আর কি খুব আর কি ভালো লাগে আর কি, অনেক মানে তাসা তাসা নিয়ে বেরোয়, তারপরে লাইটিং হয় অনেক রকমের, সেগুলো দেখাবো তোমাদেরকে, সব ভিডিও শেয়ার করবো, কাটোয়ার কার্তিক লড়াই, পানহাটের কার্তিক লড়াই, সেগুলো সব তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এইটুকুনি ভিডিওটা, আর এবার থেকে কন্টিনিউ ভিডিও আমি শেয়ার করব। আর সামনে আমার এক্সাম আছে, ইন্টারনাল এক্সাম কলেজে, তো সেটার জন্য একটু চাপে থাকতে পারি আর কি, ধরো তেমনভাবে আর কি পড়াশোনা করছি না আমরা, তো এই কদিন একটু পড়তে হবে, কিন্তু আমি চেষ্টা করব এবার থেকে আর কি কন্টিনিউ ভিডিও দেওয়ার।
আমার আগে ওইরকম হয়েছিল যে কদিন আর কি বন্ধ মানে গেছিলো আর কি, ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছিলো, তো দেবো এবার। তো এইটুকুনি ভিডিওটা, আর কার্তিক লড়াই কাটো আর কার্তিক লড়াই যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই। বাই বাই করা হলো না, আরেকজন এসে বাই বাই করবে। এই যে অনেকক্ষণ ধরে বসে ছিল পাঁচিলের ওপর রোদের মধ্যে, ছাড়বো না। এই যে 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 বাই 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 গাইস বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।